ওয়েলকাম ফ্রেন্ডস দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষ অর্থাৎ এই যে শিক্ষাবর্ষ চলছে এই শিক্ষাবর্ষে যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছে অর্থাৎ কত বছর একাদশ শ্রেণী থেকে যারা উত্তীর্ণ হয়ে দ্বাদশ শ্রেণীতে এসেছে আমরা জানি একাদশ শ্রেণীর কোনো পরীক্ষা হয়নি তো তাদেরকেও ট্যাবলেট দেয়া হবে ট্যাবলেট মানে ট্যাব যেটাকে আমরা সংক্ষেপে বলি বা কম্পিউটার ইত্যাদি বিষয় বা ফোন যে অর্থেই ব্যবহার করা হোক না কেন তো তার উদ্দেশ্যে এবার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস আপডেট করার প্রক্রিয়া শুরু হয়েছে আমি সেই নিয়ে একটু এই ভিডিওতে ডিসকাস করব। বিভিন্ন ডিআই অফিস থেকে বিদ্যালয়গুলিকে মেল পাঠানো হচ্ছে যেটা বলা হচ্ছে সমস্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা সমস্ত বলতে যেগুলি উচ্চ মাধ্যমিক আছে তাদের ক্ষেত্রে আর হিয়ার বাই রিকোয়েস্টেড টু ভেরিফাই অ্যান্ড আপডেট অল ইনফরমেশান ইনক্লুডিং ব্যাঙ্ক ডিটেলস অফ অল রেগুলার স্টুডেন্টস অফ ক্লাস টুয়েলভ ইন দি একাডেমিক সেশন দু হাজার একুশ বাইশ অর্থাৎ এই একাডেমিক সেশন উইদিন সেভেন জুলাই দু হাজার একুশ দি ইনফরমেশন উড বি ইউজড ফর দি পারপাস অফ ডিস্ট্রিবিউশন অফ ইনসেন্টিভস টুয়ার্ডস পারচেজিং অফ ট্যাবলেটস কম্পিউটারস স্মার্ট মোবাইল ফোন আন্ডার দি স্কিম তরুণের স্বপ্ন লাইক প্রিভিয়াস ইয়ার টু দি টু ফেসিলিটেট দি স্টুডেন্টস উইথ অনলাইন লার্নিং অ্যাক্টিভিটিস দিস মে কাইন্ডলি বি নোটেড দ্যাট আডমোস্ট কেয়ার অর্থাৎ যত্নবান হয়ে আপলোডিংটা করতে হবে যাতে পরবর্তী ক্ষেত্রে কোনো সমস্যা না হয় অর্থাৎ যেটা বলতে চাওয়া হলো এই বিজ্ঞপ্তি বিভিন্ন বিদ্যালয়ে আজকে আমি বলছি এটা যেটা দেখালাম এটা পূর্ব বর্ধমান অফিস থেকে পাঠানো হয়েছে আজকে পাঁচই জুলাই দু হাজার একুশ বিকেল তিনটে চারটে নাগাদ পাঠানো হয়েছে এবং সাত তারিখের মধ্যে আপডেট করতে বলা হচ্ছে দুদিন মাঝে সময় রয়েছে এর মধ্যে ছাত্রছাত্রীদের বিজ্ঞপ্তি দিয়ে তাদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস কালেক্ট করে সেগুলি আপলোড করতে হবে এবং এখানে পরিষ্কার বলা আছে দ্বাদশ শ্রেণী একুশ বাইশ শিক্ষাবর্ষে এবং তরুণের স্বপ্ন যে প্রকল্প যেটা গত বছর দেয়া হয়েছে আমরা জানি দশ হাজার টাকার বিষয় এটা আপনারা অলরেডি সকলেই জানেন তো এবছরও সেই ট্যাবলেট কম্পিউটার বা স্মার্ট মোবাইল কেনা হবে এবার সেই টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে গত বছর যেটা হয়েছিল সেটা কিনে ছাত্রছাত্রীদের রসিদ জমা দিতে হয়েছিল হয়তো এবারও সেই প্রসেসে হবে সেটা আমরা পরে জানতে পারবো কিন্তু আপাতত প্রাথমিক পর্বে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অন্যান্য ডিটেলসের সাথে আপডেট করতে হবে এবার এই খবরটা আপনাদের সাথে শেয়ার করার আমার উদ্দেশ্য একটাই আপনাদেরকেও সকলকেই এই কাজটি করতে হবে আগে থেকে যদি এবার একটু শুরু করে নেন ছাত্রছাত্রীদেরকে নোটিশ দিয়ে যদি ডেটাগুলো কালেক্ট করে রাখেন তাহলে যখন এরকম বিজ্ঞপ্তি হঠাৎ করে আপনাদের মেলে ঢুকবে তখন কাজটা করতে আপনাদের সুবিধা হবে তো যে কারণে একটু অ্যাডভান্স বিষয়টা আমি জানিয়ে রাখলাম অন্য জেলায় যদি এখনও শুরু না হয়ে থাকে আপনারা অন্তত পরিকল্পনা করা শুরু করে দিন এই কাজটি করার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ